I would like to say the government of France, we are not saying about profit. Since 1400 years, 170 non-Muslim scholar said about Prophet sallallahu alaihi wasallam, like Michael H. Hart, like George Bernard Shaw, like P.K. Hitti, as a prophet, as a father, as a leader, as a social refiner, as a politician, Muhammad sallallahu alaihi wasallam is the best personality of the world. বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফ্রান্সে স্কুল কক্ষে মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গ চিত্র প্রদর্শনের ফলে এক ছাত্র ওই শিক্ষকের শিরশ্ছেদ করে, এবং শিরশ্ছেদ করার পরেই ফ্রান্সের যে প্রেসিডেন্ট আছে সে মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, এবং মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করে কটূক্তি করে বিভিন্ন কথা বলেন, এবং সেইখানে তারা রাষ্ট্রীয়ভাবে মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ব্যঙ্গত্ব যেই কার্টুন ছিল সেইটা তারা প্রকাশ করে রাষ্ট্রীয় পর্যায়ে। তো সেইটারই প্রতিবাদে বিভিন্ন মুসলিম দেশ যারা শান্তিপ্রিয় জনগণ আছে সারা বিশ্বের, তারা একটা ট্রেন্ড চালু করেছে যে হ্যাশট্যাগ বয়কট ফ্রান্স, হ্যাশট্যাগ বয়কট ফ্রান্স প্রোডাক্ট। সেইটা কিন্তু অনেকেই যখন এগুলো আমরা বলেছি বা সোশ্যাল মিডিয়ায় যখন আমরা এটা ডাক দিয়েছি যে বয়কট ফ্রান্স প্রোডাক্ট বা হ্যাশট্যাগ বয়কট ফ্রান্স, তখন কিন্তু অনেকেই চিন্তা করেছে যে এটা দিয়ে কি হবে, এটা দিয়ে যে কি হয়েছে সেটা আমার এইখানে যে আছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে অর্থনীতি অলরেডি তাদের এক ধাক্কায় কিন্তু 25 মিলিয়ন, তাদের যে শেয়ার বাজারটা আছে 25 মিলিয়ন নিচে নেমে গেছে, তাদের যে পণ্যের যে রেট আছে সেটা কিন্তু 25 মিলিয়ন মানে ডাউন হয়ে গেছে। কারণ কি, তাদের যে পণ্যগুলো আছে ম্যাক্সিমাম পণ্য কিন্তু মিডল ইস্টের কান্ট্রিতে চলে, যেমন দুবাই, কুয়েত, কাতার, এইসব দেশে কিছু নির্দিষ্ট তাদের পণ্য আছে যেগুলো চলে, সেইগুলো এখন তারা বয়কট করার ফলে $25 মিলিয়ন তাদের এই দুই দিনেই তাদের কিন্তু কমে গেছে। তো অবশ্যই আমাদের এই হ্যাশট্যাগ যে বয়কট ফ্রান্স এটা অবশ্যই কন্টিনিউ করে যেতে হবে। এবং বর্তমানে আরেকটা বিষয় কি, আসলে আমরা সবসময়ই যেমন বাংলাদেশের অনেকেই মনে করেন যে ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু, আসলে কিন্তু না। অরিজিনালগুলায় দেখেন তারা কিন্তু এই যে ফ্রান্সের যে প্রেসিডেন্ট আছে তাদের পক্ষেই কিন্তু দাঁড়িয়েছে, মানে তারা সবসময় মুসলিম বিদ্বেষী ছিল, এখনও কিন্তু তারা মুসলিম বিদ্বেষী আছে। ইন্ডিয়ায় অলরেডি বিভিন্ন সময় বিভিন্নভাবে মুসলিমদেরকে নির্যাতন করেছে, সেটা আমরা দেখতে পাইছি সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্নভাবে আমরা জানি, কিন্তু এখন দেখেন তারা আসল রূপ কিন্তু দেখিয়েছে। তাদের কাছ থেকে এসেতে বেশি কিছু আমরা অবশ্যই আশাও করিনি, তারা এইটাই যে করবে এটা জানা কথা, কারণ তারা পিছন দিয়ে যে আঘাত করার লোক সেটা আমরা সবাই জানি। কারণ আমরা যতই তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করি বা বন্ধু বন্ধু বলি, তারা কিন্তু আসলে আমাদের বন্ধু না। কারণ বর্ডারের দিকে নজর রাখলে আপনারা বোঝেন এই বছরে কতগুলো মানুষের যে প্রাণ গেছে বর্ডারে বাংলাদেশের, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আসলে মানে সময় আসলেই, যখন আসল সময় আসে বা সময় বিপদ, যখন মানুষ বিপদ আসে বা যে কোনো একটা বিপদ আপদ আসে, তখন কিন্তু মানুষ আসল বন্ধু চিনতে পারে। তো আমরা অবশ্যই যেটা আমরা মুসলিমরা আছি বা যারা সাধারণ মানুষ আছি, তারা কিন্তু অবশ্যই ইন্ডিয়ার আসল রূপটা আগেও দেখতে পেরেছি, এখনও দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই যে হ্যাশট্যাগ ফ্রান্স, এটা আপনারা অবশ্যই চালু রেখে যাবেন। আর এই আর একটা ট্রেন্ড বর্তমানে সবচেয়ে জনপ্রিয়, হ্যাশট্যাগ উই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অলরেডি 43 লাখ লোকে এই চ্যালেঞ্জটা অংশগ্রহণ করেছে, আশা করছি এটাও কন্টিনিউ হবে। এবং আমরা আনটিল ফ্রান্সের প্রেসিডেন্ট আমাদের সবার কাছে যখন বলবে না সে যেটা বলেছে সবার কাছে ক্ষমা চাবে, যে নবীজি সম্পর্কে যেটা বলেছে সেটা ভুল করেছে, বা ইসলাম বিদ্বেষী যে কথাগুলো বলেছে, ইসলামকে যে কটূক্তি করেছে সেটা তার ভুল হয়েছে, ততদিন পর্যন্ত আমাদের এই প্রতিবাদ আমরা চালিয়ে যাব। সেটা আপনার অবস্থান থেকে আপনি যেভাবে পারেন, যদি আপনি ফেসবুকে পোস্ট করে পারেন, ইউটিউবে আপনি পোস্ট করে পারেন, বা আপনি এই যে সাইবার 71 আছে যারা বাংলাদেশে হ্যাকার সাইট আছে, যারা চেষ্টা করে যাচ্ছে যে এই বিভিন্ন ফ্রান্সের যে রাষ্ট্রীয় পর্যায়ের যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো ডাউন করা, সেইখানে হেল্প করে পারেন, এটা কিন্তু আপনার আমার দায়িত্ব একজন মুসলমান হিসাবে
ইসলামের সাথে থাকা, ইসলামের জন্য আপনার জীবন পর্যন্ত দেওয়া আমাদের দায়িত্ব। তো বন্ধুরা, আমরা সবাই চাইবো যে আমাদের আমাদের ইসলামের কোনো ক্ষতি হলে আমরা সেখানে বসে থাকবো না। সেখানে তো আমাদের সর্বশ্রেষ্ঠ নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে। এখানে যে আমি মনে করি যার রক্তে মুসলমান মিশে আছে তারা কখনো নিশ্চুপ থাকতে পারে না। প্রতিটা মুসলমানের দায়িত্ব এটা প্রতিবাদ করা। আমরা আমাদের অবস্থান থেকে কঠোরভাবে প্রতিবাদ করব, দরকার পড়লে আমাদের জীবন দিয়ে আমরা প্রতিবাদ করব। তবু মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা অবমাননা হতে দেব না, এটা জীবন থাকা পর্যায়ে হতে দেব না। তো বন্ধুরা, সবাই অবশ্যই এই প্রতিবাদটা চালিয়ে যাবেন আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।